আল্লাহ সাথে সাথে তার দশটা গুণা মাফ করে দেয় আল্লাহ তার দশটা মর্যাদা বাড়ায় দেয় জান্নাতে যাওয়ার জন্য মালিক তার দশ কদম পথ আগায় দেয় এখানে শেষ নয় আমরা যখন কলিজার টুকরা নবীজির নামে দুরুদ শরীফ পড়ি এই দুরুদের হাদিয়া আনিয়া সাথে সাথে ফেরেস্তারা মদিনাতুল মুনাওয়ারায় চলে যায় কলিজার টুকরা নবী বলে ফেরেস্তারা কি নিয়ে আসছো ওগো আল্লাহর নবী আপনার পাগল উম্মতেরা আপনার নামে দুরুদ শরীফের হাদিয়া পাঠিয়েছে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে কোন জায়গা থেকে বাংলাদেশের জেলা সিলেটের বিশ্বনাথের এমন গ্রাম থেকে আহমতুল আলমিন বলে ফেরেশতারা রে আমার যে উম্মতের আমার নামে দুরুদ শরীফ পড়েছে আমার এই কলিজার টুকরা উম্মত কোনোদিন আমার চেহারা দেখে না আমার গলার আওয়াজও শুনে নাই আমার চেহারা না দেখে আমার গলার আওয়াজ না শুনে আমার কথা শুনে আমাকে মহব্বত করেছে ভালোবেসেছে ফেরেশতারা তোরা সাক্ষী আমার এই উন্মুতের নাম কি বলে ওখানে বিজি এই নাম আমার উন্মুতের বাবার নাম কি দাদার নাম কি বলে এই নাম এ ফেরেশতা আমার উন্মুতের চেহারা একটু আমাকে দেখা সাথে সাথে আমাদের চেহারা কলিজার টুকরা নবীজির সামনে তুলে ধরা হয় আল্লাহ আকবর কলিজার টুকরা নবী বলেন ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকিস আমার যে উম্মত আমাকে না দেখে আমার নামে শরীফ পড়েছে ওই কাল হাসরের ময়দানে আমি নবী আমার উম্মত কে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না এখানে শেষ নয় হাদিস শরীফের মধ্যে এসেছে

সবচেয়ে নবীজির কাছাকাছি থাকবে আমরা যখন নবীজির কাছাকাছি থাকব সিদ্দিক আকবর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হবে ঠিক কি না বলে সম্মানিত হাজিরিন আজকে তো আমরা নবীজিকে শুধু মুখে মুখে ভালোবাসি নিজেকে অনেক বড় আশিক রাসূল দাবি করি কিন্তু সাহাবীরা নবীজিকে মুখে মুখে ভালোবাসে না মুখে মুখে আসে রসুল দাবি করে নাই সাহাবাই কেরামের শরীরের মধ্যে তাকাইলে সাড়ে তিন হাত বডির দিকে তাকাইলে আল্লাহর নবীর মোহাম্মত ফুটে উঠেছে ঠিক কেনা বলি রসুলের হাদিস বাবা আমার কথা নয় নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি

মক্কার কাফেরদের অত্যাচারে আল্লাহর নবীর আর মক্কায় থাকা সম্ভব নয় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন ও জিবরাইল মক্কার কাফিররা আমার বন্ধুর বিরুদ্ধে এমন ষড়যন্ত্র চক্রান্ত করতেছে আমার বন্ধুর উপরে এমন অত্যাচার নির্যাতন করতেছে আমার বন্ধুর সাহাবীদের উপরে নির্যাতন করতেছে জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে যে বলে দাও আমার বন্ধু যাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহর পয়গম্বরের সাথে অনেক সাহাবী হিজরত করে তারা মদিনায় চলে গেলেন তাদেরকে বলা হয় মুহাজির যারা হিজরত করেছেন তাদেরকে বলা হয় কি আল্লাহ নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গেছেন এক মাস দুই মাস যাওয়ার পরে মক্কার কাফেরদের মাঝে দ্বন্দ্ব লেগে গেছে ঝগড়া শুরু হয়ে গেছে এক দলের সাথে আর এক দল একজন আর একজনকে বলে হায় রে মুহাম্মাদের মতো এত ভালো মানুষটাকে আমরা অত্যাচার কইরা মক্কা থেকে বের কইরা দিছি মক্কার মানুষগুলো এখন আল্লাহর নবীর জন্য ফোফায়া ফোফায়া কাঁদে চোখের পানিতে বালির বিজয় ফেলে রাত্রবেলা ঘুমাইতে পারে না আল্লাহু আকবার নবীজি এখন মক্কায় নাই মক্কার কাফিরেরা মারামারি করে কাটা কাটি করে হানাহানি করে এখন আর কেউ বিচার সালিশ করি দেয় না এখন আর কেউ মিলায়া দেয় না এখন আর কেউ শান্তির কথা বলে না এখন আর কেউ মুক্তির কথা বলে না এখন আর কেউ একজন প্রতি কোনো ভালোবাসা নাই 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 সম্মান শ্রদ্ধা আগে যখন কলিজার টুকরা থাকতেন মক্কার মানুষেরা ঝগড়া করলে আল্লাহ নবী সুন্দর করে মিটায়ে দিতেন বিচার করে দিতেন ফায়সালা করে দিতেন আকবার এই কারণে তাদের মধ্য থেকে মারামারি কাটা কাটি হানাহানি বন্ধ হয়ে গেছে মক্কার মধ্যে শান্তি বিরাজ করছে আল্লাহ কিন্তু এই দিক থেকে আবু জেহেলদের ষড়যন্ত্র চক্রান্ত বন্ধ নাই তারা মিটিং এ বসছে একজন আরেকজনকে বলে এ ভাতিজা মোহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল আবার মদিনায় যায়া আমাদের বিরুদ্ধে আবার কোন ষড়যন্ত্র করতেছে কিনা কিনা নাকি আমাদের উপরে হামলা করবে সিদ্ধান্ত নিল নবীজির জন্য কলিজাপুরে যায় কিন্তু সত্য কথা বলতে পারে না বললে তো মক্কার জনগণ বলবে মিয়া আপনারাই তো ষড়যন্ত্র কইরা মোহাম্মদ কে কিন্তু মন থেকে ভালো লাগে ভালোবাসি আরে ভালো মানুষকে কে বা না ভালোবাসি ঠিক কেন দেখবেন সমাজের মধ্যে আমাদের আমাদের ঢাকা শহরে আমাদের এলাকায় আমাদের একজন দাদা ছিল ভোর চারটা বাজে উঠে জোরে জোরে জিকির করতে এলাকায় এলাকায় ঘুরতো আর মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যায় নামাজের জন্য ডাকত নামাজে আসো নামাজে আসো জোরে জোরে জিকির করত তার জিকিরের আওয়াজ আমাদের ঘুম ভেঙে যেত রমজান মাসে সেহেরির আগে এত জোরে জোরে রাস্তা দিয়ে হাঁটত আর জিকির করত তার জিকিরের আওয়াজে মানুষের সেহেরি খেতে উঠে যেত এত আল্লাহর ওলি ছিল কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ ছিল তাকে একেবারে দুই চোখে চোখে দেখতে পারতো না কিন্তু যারা তাকে দেখতে পারতো না ওই সবগুলা মানুষ ছিল সামনে এক কথা কথা এই টাইপের মানুষ তো আমার কাছে আইসে একজন মুরব্বি বলতেছে এই লোকটা পাগলের মতো সব সময় রাস্তা দিয়ে হাঁটে আর চিল্লায় আমি বললাম মিয়া মোনাফিকিমার মার্কা কথা কয়েন না আপনি তো নিজে ঠিক মতো নামাজ পড়েন না মিথ্যা কথা বলেন একটা ভালো মানুষের বিরুদ্ধে আপনি মিথ্যা ষড়যন্ত্র করেন সমাজের আরো কিছু মানুষ বলে না না ঠিকই ওই লোকটা বছর আগে মারা গেছে এখন আর কেউ কবি

তারা তো নবীজিকে দিল থেকে ভালোবাসত কিন্তু কিছু বড় বড় শয়তানের কারণে আসল কথাটা বলার সাহস পায় নাই তারা মিটিং এর মধ্যে বসছে বৈশা বলে আমরা একটা কাজ করি মক্কা থেকে একজন প্রতিনিধি আমরা মদিনায় পাঠাই পাঠায়া দেখি মোহাম্মদ মদিনায় কেমন আছে কি অবস্থায় আছে কতটুকুন শক্তি সঞ্চার করছে আবার আমাদের উপরে হামলা ঠামলা করবে কিনা

আবু জেহিল্লা যে বুদ্ধি শুদ্ধি ভালো বিচক্ষণ শিক্ষিত তাকে আমরা প্রতিনিধি বানায়া দুধ বানায়া মদিনায় পাঠাবো তাদের মধ্য থেকে মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের যুবক ছিলেন তার নাম হলো উরুয়া ইবনে মাসউদ সাকাফি সেও কাফের কালেমা পড়ে এখনো মুসলমান হয় নাই মক্কার কাফেরদের পক্ষ থেকে তাকে মদিনায় পাঠানো হলো নবীজির গতিবিধি লক্ষ্য করার জন্য উরুয়া ইবনে মাসু মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনার শহরে প্রবেশ করলেন প্রবেশ করে জিজ্ঞেস করলেন আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় হাল আনতা তারিফ তোমরা কি চিনো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে একজন যুবক বলল আরিফ আমি চিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বললো আমাকে নিয়ে চলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে বলো তাল আসো আমার সাথে মিশিমাই চলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ঘরে আল্লাহর নবীর ঘরের দিকে উরওয়া ইবনে মাসউদ কে নিয়ে যাওয়া হলো এখনো নবীজির ঘর পর্যন্ত যায় নাই ওই যুবক বলল কিফ তুমি এখানে দাঁড়াও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে যে আগে অনুমতি নিয়াছি তোমাকে তার ঘরে নিয়ে যাব কি না আল্লাহর নবী বসে বসে সাহাবীদেরকে কোরআনের কথা শোনাচ্ছিলেন দিনের কথা শোনাচ্ছিলেন ওই যুবক যায় বললো ওগো আল্লাহর মক্কা থেকে আপনার সাথে একজন লোক আসছে দেখা করার জন্য এই কথা বলতে দেরি আমার নবীজি বসে ছিলেন বসে বসা থেকে দাঁড়ায়া পড়লেন আর বললেন কে আসছে মক্কা থেকে আমার সাথে দেখা করার জন্য নি আসো নি আসো আমার মাতৃভূমি থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে আমি অনেক বড় খুশি আল্লাহু আকবার মক্কার কথা বলতেই নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে কারণ আমার নবী তো মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে

আমরা যখন বিদেশে যাই বিদেশে जाया যখন কোন রাস্তাঘাট চিনিনা বাঙালি চেহারাটা দেখলে ডাক দেই প্রথম ভয় পায় এটা বাঙালি না আবার সোমালিয়ান কারণ আমগো চেহারা তো পাঁচ মিশালি চেনা যায় না ভয় ভয় ডাক দেই ভাই ভাই এদিকে আসেন ভাই বলে বুঝা ফলাই যে বাঙালি ভাই কোন দেশ bari যদি বলে ঢাকার শহরে ভাই কোন এলাকা অমুক এলাকা হাতটা ধরি ভাই আমার বাড়িও তো ঢাকায় সেও ঢাকার মানুষ পায় খুব খুশি হয়ে যায় বিদেশের মাটিতে হয় কি হয় না দেশের মানুষ পাইলে মায়া লাগে কি লাগে না ভাই আসেন আপনি আমার দেশের মানুষ আজকে দুপুরে আমার বাসায় থাকেন দুপুরে খান আমি আপনাকে গাড়িতে উঠায় দিব আদর করে বাসায় নিয়ে খাওয়ায় আবার নিজের কাপড়টা পর্যন্ত ধিয়া দিতে চায় ভাই আসেন আপনাকে একটু ঘুরায় ঘুরায় দেখাই মানে দিলের থেকে ভালোবাসা এটা তার জন্য না দেশের কারণে মাটির টানে আল্লাহ নবী তো মক্কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ নবীজি দাঁড়ায় গেলেন এ কে আসছে মক্কা থেকে আমার সাথে দেখা করার জন্য নিয়ে আসো উরওয়া ইবনে মাসউদ প্রথম ভয় পেয়েছিলেন মনে হয় মুহাম্মদ কে আমরা অত্যাচার করে মক্কা থেকে পাঠাইছি মুহাম্মদের সাথে দেখা করলে মনে হয় মুহাম্মদ আমাদের আমার সাথে খারাপ আচরণ করবে সে তার পূর্ব শত্রুতার প্রতিশোধ মন হয় আমার থেকে নিবি এই ভয়ে ভয়ে উরওয়া ইবনে মাসউদ এক পাও আগায় আর এক পাও পিছায় আল্লাহর নবী তাকে দেখা বলতেছেন আহলান সাহলান মারহাবান তাইয়িবাত আসেন 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 আপনি আমার দেশের মানুষ আপনি মক্কার মানুষ আপনার জন্য আমার দরজা খোলা আল্লাহু আকবার উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীর সামনে যাইতে দেরি নবীজি আদ বাড়ায়া উরুয়া ইবনে মাসুদ কে বুকের ভিতরে টাইনা দিছে জরায়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আপনারা কেমন আছেন আমার চাচারা কেমন আছে আমার আত্মীয় স্বজনরা কেমন আছে এ মক্কার মানুষগুলো কেমন আছে নবীজি এক এক করে সবার কথা জিজ্ঞেস করতেছেন সবচাইতে নবীজিকে যারা বেশি অত্যাচার করতেছে তাদের কথাও নবীজি বারবার জিজ্ঞেস করতেছে এই কথা শুনে উরুয়াই ইবনে মাসউদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তে পড়তে চেহারাটা চোখের পানিতে ভিজে গেল উরুয়াই ইবনে মাসউদ বলে এ মুহাম্মদ ছাড়ো আমাকে ছাড়ো এ তোমার উপরে যারা সবচেয়ে বেশি অত্যাচার করেছে তুমি তাদের নাম বারবার বলতেছো তাদের তুমি বারবার তাদের প্রতি তোমার এত মায়া এত ভালোবাসা কিন্তু আমরা তো তোমার প্রতি অত্যাচার করেছি জুলুম করেছি তোমাকে দেশ থেকে বের করে দিছি মোহাম্মদ ও মোহাম্মদ

পরম মমতায় নবীজিকে মহমানদারি কোরআনের নিজের হাত দিয়ে খাওয়ায়ে দেন fere fere পরম মমতায় খাওয়ায়ে দেন উরওয়া চোখ দিয়ে পানি এই লোকটার প্রতি আমরা কতই না অবিচার করেছি কতই না জুলুম করেছি কতই না অত্যাচার করেছি তার বিনিময়ে সে আমাকে কত ভালোবাসতেছিল এত ভালো মানুষের উপরে কিভাবে আমরা নির্যাতন করলাম জুলুম করলাম একদিন দুই দিন না তিন দিন পর্যন্ত আল্লাহ নবীর বাড়িতে বেড়াইলেন আল্লাহ বলেন নবীজি এত আতিথি এত মেহমানদারি করলেন উরওয়া ইবনে মাসউদের হৃদয় রাজ্য নবীজি জয় করে নিয়েছেন ভালোবাসা দিয়ে ইসলামের মর্ম বাণী শুনায়া আল্লাহু আকবার ইসলামের সৌন্দর্য দেখে উরওয়া ইবনে মাসউদ অভিভূত হলেন তার চাইতে আরো বেশি অভিভূত হলেন আল্লাহর নবী সরকার দু আলম যখন ওযু করে

ওই পানি বরকতের জন্য শরীরের মধ্যে শরীরে মাখতে থাকে আল্লাহ অবাক হয়ে গেলেন হাই রে এটা আবার কি দৃশ্য দেখতেছি যে মানুষটার উপরে আমরা এত অত্যাচার নির্যাতন জুলুম করলাম ওই মানুষটার থুতু পর্যন্ত মদিনার মানুষগুলো জমিনে পড়তে দেয় না আল্লাহু আকবার তিনি অবাক হয়ে গেলেন সাহাবীরা নবীজির প্রতি ভালোবাসা দেখে সাহাবীদের তিনি অবাক অভিহিত হয়ে গেলেন উরওয়া ইবনে মাসউদ নবীজিকে ডাক দিয়ে আদর করে একটু কথা বলতেছেন আরবদের মানুষদের স্বভাব হলো কথা বলার সময় চেহারায় হাত দেয়

যখন উরা ইবনে মাসুদ নবীজি দাড়ি মোবারকের মধ্যে হাত দিছে আর দেরি করে নাই নিজের তরবারিটা খাপ থেকে খুইলা উরা ইবনে মাসুদের হাতের মধ্যে ধরছে এ এত বড় সাহস তুই আমার নবীজির দাড়ির মধ্যে হাত দিছস আমার নবীর দাড়ি মোবারকে হাত দিছস তোর হাত আমি কেটে ফেলব উরা ইবনে মাসুদ বলে আমি তো তোমার নবীর দাড়ি মোবারকে হাত মনে কোনো দোষ কইরা দেই আমি তো আদর কইরা দিছি বলে আদর ঠাদর বুঝি আমার নবীর দাড়ি মোবারক হাত দিত তোর এত বড় সাহস জানোস আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসি ন্যূনতম কোন অপমান নবীজির আমরা সহ্য করতে পারি না আল্লাহু আকবার হাতটা না এটা কি মক্কা তে এটা মদিনা এটা মদিনা নবীজির জন্য জীবন দিয়ে দিতে রাজি আছি আল্লাহু আকবার

আপনার রক্ত জমিনে পড়বে জমিনে আমি দাফন করব এটা আমি সহ্য করতে পারি নাই আপনার নূপ রক্ত জমিনের ভিতরে গড়িয়ে পড়বে এটা আমি মানতে পারি নাই আমি আপনার मोहब्बतে রক্তগুলো টান দিয়ে খেয়ে ফেলেছি সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বলেন এ আমার मोहब्बतে তুমি রক্তগুলো টান দিয়ে খেয়ে ফেলেছো কথাটা ভালো করে মনে রেখো।

এই দৃশ্য দেখা ওরুয়াইবনে মাসুদ বলে ওগো মোহাম্মদ আমাকে এবার বিদায় দাও আমি মক্কায় যাই যা দেখছি এই যে আবু জেহেল বলল আর মাথা পুরোই নষ্ট হয়ে যাবে তবে ওরুয়াইবনে মাসুদ বলে এই যাওয়া শেষ যাওয়া নয় আমি আবার আসতেছি তোমার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ মদিনা থেকে আসছে কি খবর নিয়েছে আগে যায় শুনি শুনি কৌতো হোলি হয়ে আর সবাই আসছে ঘটনা শুনে কি দেখছো সব বড় বড় নেতা মক্কার জনগণ এক হয়েছে শোনার জন্য কারণ নবীজিকে তো তারা এমনি ভালোবাসে মহব্বত করে তারা জানে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আসে না আর কোনো দিন তিনি তো রহমতুল্লিল্লা আলামিন আল্লাহ আকবর সবাই নিয়ে বসে কি দেখলা মুহাম্মদ কেমন খাওয়াইছে মোহাম্মদ যা খাওয়াইছে তোরা চোদ্দ গোষ্ঠী এত তেমন খাওয়াইতে পারে মোহাম্মদের আতি আতিথিয়তা মেহমানদারি আপ্যায়ন অসাধারণ আল্লাহ আকবর আমার নবী নিজের না খেয়ে মেহমানদেরকে খাওয়াইতে গরিবদেরকে খাওয়াইতে নেতিনদেরকে খাওয়াইতে ঠিক কিনা বলেন আমার নবী মেহমানদারি এত খাওয়াইছে ভাতিজা নিজের হাত দিয়া নিয়া নিয়া বলো কি খারাপ ব্যবহার করে নাই মনে তো প্রথম তো ভাবছিলাম নাকি আবার প্রতিশোধ নেয় ধরে নাকি আবার বাইন্দা রাখে যে তুই আইসস তরে পাইছি তোরে বাইন্দা রাখো মারো সবগুলারে তোর উছিলে না আমার জন্য মোহাম্মদ অবর্তনা দিয়েছেন আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন আবু জেহেল তোমার নামও কিন্তু মোহাম্মদ বারবার জিজ্ঞেস করছো তোমার নামও জিজ্ঞেস করতে ওদবা সাইবা বলে বলো কি বলে হ্যাঁ এই কথা শুনে মক্কার মানুষগুলো অবাক হয়ে গেছে এত ভালো মোহাম্মদ একজন আরেকজন ভালো তো আগে থেকে এইটা আবার নতুন কি হলো কপাল তো আমাদের পোড়া আমরা মোহাম্মদকে ধরে রাখতে পারি না এই যে দেখো না মারামারি করে

মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাও আর জোরে বলেন সুহান আল্লাহ শয়তানের শয়তানি কথা আবু জাহিল্লার কথা বুঝছি মোহাম্মদ তোমার জাদু করছে বুঝছি আমি বলছি না যেটারে পাডামু এটারে মোহাম্মদ জাদু করবে উরওয়া ইবনে মাসউদ বলে এ ফালতু কথা বলিস না মোহাম্মদ আমাকে জাদু করে নাই মোহাম্মদের বিনয়তা ভদ্রতা আতিথেয়তা ইসলামের সৌন্দর্য

আরে যে মানুষটাকে আমরা এত কষ্ট দিয়েছি ওই মোহাম্মদ যখন উজু করে তার উজুর পানিগুলো তার সাথী সঙ্গীরা জমিনে পড়তে দেয় না বরকতের জন্য হাতের তালুতে নিয়ে শরীরে মারতে থাকে সুবহানাল্লাহ বলেন বলো কি বলে এটাই শেষ না আরো আছে বলে কি করে মোহাম্মদ যখন থুতু ফেলে তার থুতু পর্যন্ত জমিনে পড়তে দেয় না তার সাথী সঙ্গীরা বরকতের জন্য ওই থুতু শরীল মোবারকের ভিতরে মাখতে থাকে আল্লাহু আকবার বলো অবাক হইছো বলে অবাক মানে কি আরো অবাক করা ঘটনা আছে বলে কি দেখলা মোহাম্মদ শরীলের ভিতরে হিজামা লাগিয়েছেন রক্ত বের হয়েছে রক্ত ফালাইতে বলেছেন একটা শিশিতে করে তার একজন সাহাবি সঙ্গী ওই রক্ত পর্যন্ত জমিনে ফালাই নাই মোহাম্মদের মোহাম্মদ এক টান দিয়ে রক্ত পর্যন্ত খায়া ফালাইছে আল্লাহ হয়াক বাহুরাইব নাজুদকে মনে করছিল কি আর কয়দিন পরে মহম্মদ মক্কায় আসতেছে একটাও বাঁচতে পারবেন আল্লাহ একবার আমার নবী পরে মক্কা বিজয় করছেন কি করছেন না না মক্কার প্রেসিডেন্ট হয়েছিলেন কি হয়েছিলেন না জোরে বলেন জোরে বলেন হ্যাঁ হ্যাঁ সাহবাই খরম রিদবাম আলাইহিম আজমায়িন নবীজিকে জীবনের চাইতে ভালোবেসেছে ঠিক কিনা বলেন আমরাও সেই নবীর শিষ্য বিশ্ব নবীর শিষ্য আমরাও আমাদের নবীজিকে জীবনের চাইতে ভালোবাসনা শুধু কি মুখি মুখে না আমরা নবীজিকে সুন্নতের মাধ্যমে নবীজিকে ভালোবাসি ঠিক কিসের মাধ্যমে সুন্নতের মাধ্যমে আমরা মিসওয়াক করব নবীর সুন্নত ইস্তিঞ্জা করে ঢিলা কলক নিব নবীর সুন্নাত এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব নবীর সুন্নাত এক মুসলমান আরেক মুসলমানের সাথে সুন্দর আচরণ করবে অর্থের গরম দেখায় না আপনি দুই ছেলে লন্ডন থেকে আরেক বড়ায় গরীব মানুষ এর লাগা টাকার গরম দেখান কবরে নিয়ে ইচ্ছেমতো সাইজ করবে কিন্তু কবরে নিয়ে সাইজ করবে ঠিক কিনা বলেন হ্যাঁ মনে করছেন আমার টাকা আছে ও বাকি তা তোর টাকা নাই তোর একদম সাইজ করে ফেলাই তুমি আরেকজন যে সাইজ করবা তোমার সাইজ করার জন্য আরেকজন আছে আছে কি আছে না এই কথাটা কেন বললাম লিনুল কালাম আমার নবীজি সব সময় মানুষের সাথে নরম ভাষায় কথা বলতেন কোমল ভাষায় এটা নবীজির সুন্না আমরাও এক মুসলমান আর মুসলমানের সাথে নরম ভাষায় কোমল ভাষায় কথা বলবো সুন্দর আচরণ করব এগুলো নবীজির আখলাক নবীজির চরিত্র নবীজির সুন্না আমরা মানব তো ইনসা মানব তো ইনসা কে কে মানব হাত উঠাই নারায় থাকবি নারায় থাকবি হাত নামান আল্লাহ আমাদের কবুল করুন আমরা নবীজির সুন্নত গুলো ঘরের মধ্যে জিন্দা করুন ঘরের মধ্যে জিন্দা করব ঢিলা কলুপ ব্যবহার করব সালাম শিক্ষা দিব সুন্দর ব্যবহার সুন্দর আখলাক সুন্দর চরিত্র আমরা গঠন করবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করান বলে আমি